গোটা ভারতবর্ষ মিলিয়ে মোদি বিরোধী জোট তৈরি হয়েছে, জোটটার নাম হচ্ছে ইন্ডিয়া। শুনেছেন না শুনেননি আপনারা? ইন্ডিয়া, সেই জোটটায় আসাদুদ্দিন ওয়াসিকে ডাকা হয়নি, বদরুদ্দিন আজমল সাহেব আসামের ডাকা হয়নি, ডাকা হয়েছে কথা বলে একটা মুসলিম দলকে ডাকা হয়নি। এখানে মুসলমানরা শুনে লাও, ওরা এনার্জি নিয়ে এসেছে মুসলমান দিকে নিলে যদি হিন্দুরা ভোট না দেয়। আমি ভারতের হিন্দু আর মুসলিম দিকে বলতে চাই, যতগুলো নেতা যারা হিন্দুদের পূজোতে যায়, মুসলিম নেতারা তোমার ঠাকুরকে মহব্বত করে নয়, তোমার ভগবানকে মহব্বত করে লয়, তোর ভোটটাকে মহব্বত করে যায়, নাটক করে যায়। আর মুসলমানরা শোনো, তোমার ইফতারিতে, তোমার রোজাতে, তোমার ঈদের নামাজে যে হিন্দু নেতারা আছে, সে নেমো খারামরা তোমার আল্লাহকে ভালোবেসে নয়, তোমাকে ধোকা দিতে আসে। আমি কোন রাজনৈতিক বক্তা নয়, প্রসঙ্গ টানে বললাম। তা না হলে যদি গোটা ভারত বিরোধী মোদী বিরোধী জোট হতো, ছোট বড় সব দল কি ডাকা হতো, ঠিক কি না কথা বলে? আমার ভাই, আমি কোন রাজনৈতিক বক্তাও নয় আর রাজনীতি বুঝি না, কিন্তু এতদিন বায়ান করতে করতে এদের মজা দেখতে দেখতে আমার ব্রেনে রাজনীতি ঢুকে গেল। একজন বলছে, আপনি কি রাজনীতি বুঝেন? আপনাদের মেদিনীপুরে এক জায়গায় জলসা, তাকে বললাম, শোন, এই ইয়াসিন যদি মন করে তোর মতো চানা পুটি নেতা হবে না, ডাইরেক্ট উপরে গিয়ে পদ নিতে পারে, কিন্তু কোন ভয়ে যাই না জানিস? কালকে যদি পদ নি, পদ পেয়ে যাবে ইয়াসিন, কিন্তু এই মুখেতে একটা ট্যাপ লাগাতে হবে, মুসলমানের ক্ষতি হবে, চুপচাপ দাঁড়িয়ে সহ্য করতে হবে। আর আল্লাহর কসম করে বলছি, আমাকে গুলি চালান, আমার কলার ধরুন, আমি কখনো কোরআন আর হাদিস বিরোধী, নবীজি বিরোধী কথা মেনে নিতে পারব না। আমার মৃত্যু চলে এলে আমি এতটা চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, ইয়াসিন যদি মারা যায়, আমার মতো 100টা ইয়াসিন আল্লাহ দাঁড় করাবে হক কথা বলা। আপনাদের সন্তানরা আছে যারা মাদ্রাসায় পড়ছে, আমি তাদের লাগি দোয়া করি, আল্লাহ আমার মতো আরো সন্তানকে দাঁড় করিয়ে দাও এই কওমের জন্য। আপনার সময় কষ্ট হবে, আপনাকে কে বললো ইসলামে রাজনীতি নাই? যদি নেতা হতে চাও, আমি জলসাই বলেছি, যদি মন্ত্রী হও, আমি বলেছি, কে বললে মুসলমান ছেলেরা রাজনীতি করতে পাবে না? তুমি নেতা হও, মন্ত্রী হও, অঞ্চল প্রধান হও, উপপ্রধান হও, সভাপতি হও, অঞ্চল সভাপতি হও, সব পদ লাও, আমার ভাই, কিন্তু আল্লাহকে ভুলে যেও। তুমি যদি নেতা হও, হযরতে উমরের মতো নেতা হও। ওই জন্য আমি বললাম, প্রত্যেকটা মুসলমানের জন্য ফরজ, নারী পুরুষের জন্য কি, দিনী ইলম হাসিল করা। তোমার মধ্যে ইলম থাকলে কখনো তুমি কখনো বেঈমান হতে পারবে না, তোমার দ্বারা সমাজ বিকৃতি হবে না। হযরতে উমরের একটা আখলাক নিয়ে এসো, তোমার কাছ থেকে তোমার কম ক্ষতিগ্রস্ত হবে না। আজকে কষ্ট কোথায় জানে? পশ্চিম বাংলায় ভোটের দিনে 1517টা মার্ডার হয়েছে, তার মধ্যে 15টা খালি মুসলমান মেরেছে। কারা মুসলমান মেরেছে? কোন অমুসলিম তাদিকে মারে, এটাই দিকে ব্যথা। আর হাদিসকে জিজ্ঞেস করুন, হাদিসে আছে এক মুসলমান এক মুমিন আর এক মুমিনের ভাই ভাই, জোরে বলুন সুবহানাল্লাহ। আরে মুসলমান তো দূরের কথা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, নবীজি বললেন, ইয়া সাহাবীরা শোনো, তোমার বাড়ির পাশে কে বসবাস করছে দেখো না, সে হিন্দু হোক, দলিত হোক, আদিবাসী হোক, বেঈমান হোক, কাফের হোক, যে জাতিরই হোক, সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, বিপদে পড়লে পাশে দাঁড়াও। নবীজি বললেন, তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয়। আজকে বড় কষ্ট লাগে, মুসলমানের হাত দ্বারা মুসলমান কি করে আক্রান্ত হতে পারে, মুসলমানের হাত দ্বারা মুসলমান কি করে ক্ষতিগ্রস্ত হতে পারে, মুসলমানের হাত দ্বারা মুসলমান কি করে মার্ডার হতে পারে। তারা নিজেদেরকে মুসলমান বলে, আমি ইয়াসিন চ্যালেঞ্জ করে বলছি, তারা নামে মুসলমান, তাদেরকে এক চুলার জানাজা পড়া যাবে। যারা নিজের ভাইকে মার্ডার করে সে মুসলমানই হতে পারে না, আমার নবীজির আদর্শের মোতাবেক। কেন, কে বললে? শুনেন, রাজনীতি হযরত উমর উপরেছে, একদিন নিজের সন্তানকে বললেন, গভর্নর এসে বললেন, হে আমিরুল মুমিনিন, যে ছেলেটা অন্যায় করেছে সেটি আপনার সন্তান। হযরতে উমর থমক দিলেন, তাকে গাছে বাঁধো,
আর কোড়া মারো আমার সন্তান বলে যদি রেহাই দাও এই সুযোগ পেয়ে যাবে গভর্নরের ছেলে হিসাবে আরো বড় অন্যায় করবে ওই জন্য আর সাজা দাও যে সাজাটা আছে শরীয়ত সম্মত জোরে বলে সুবহানাল্লাহ আজকে আমাদের দেশে ভারতবর্ষে যদি নেতার বেটা এমএলএ এর বেটা হয় ধর্ষণ করলে বেঁচে যায় এমপি এর বেটা ধর্ষণ করলে বেঁচে যায় তা না হলে কখনো এটা হতে পারে মণিপুরের মতো জায়গায় তাদিকে নিয়ে গিয়ে জেলের কুঠরিতে পেলেছে তাদিকে রাস্তায় দাঁড় করিয়ে এখনো পর্যন্ত গুলি করেনি রাস্তায় দাঁড় করিয়ে তাদের মুন্ডু ছেদ করেনি এখনো পর্যন্ত মণিপুরকে শান্ত করতে পারেনি আর আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম ওখানে গুলি চালাতে এই জন্য পারেনি ওদের গুন্ডারা ঢুকে আছে ওই জন্য গুলি চালাচ্ছে তারা নিজেদের ঘরেতে বোম জোগাড় করেছে বড় কষ্ট লাগে রাষ্ট্রপতি শাসন জারি হওয়া দরকার মণিপুরের মতো জায়গায় গোটা মণিপুর জ্বলছে জ্বলছে সেখানে কালকে নজির দিয়েছে আমাদের মতো কিছু মলবি যারা ঘরছাড়া হয়ে গেছে যাদের কাছে খাবার দাবারের কিচ্ছু নাই যাদের ঘর পুড়ে গেছে পরিবার শেষ হয়ে গেছে তাদেরকে সাহায্য নিয়ে আমাদের মতো মলবিরা দিতে গেছে মণিপুরের জোরে বলুন সুবহানাল্লাহ আমার মুসলমান ভাই ওই জন্য অনুরোধ করব কেউ কেউ কি কষ্ট দিবেন না জোরে বলুন ইনশাআল্লাহ আপনার দ্বারা যেন কেউ আক্রান্ত না হয় কষ্ট না পায় আজকে জানেন আমি একটা জলসাই বলেছি অনেক গরিব মানুষ আমার অনেকগুলো বক্তব্য আছে বন্ধন লোন নিয়ে গ্রুপ লোন নিয়ে শুনেননি আপনারা শুনেছে অনেক বয়ান করেছি আমি কিন্তু আমি সেদিনে একটা কথা বলেছি হাওড়া জেলায় কি কথা জানেন এই বন্ধন লোন যে গরিবরা নেয় গ্রুপ লোন যে গরিবরা নেয় তারা একা পাপি হবে না সেই গ্রামের যত বড় লোক আছে তারাও পাপি হবে সেই পাপের বোঝা তাদেরকেও নিতে হবে যদি বলেন হুজুর কেন তারা পাপ করবে আমরা কেন বুঝানো তোমার যাকাত খরচ হয়েছে তুমি যাকাত দাও না তুমি যদি যাকাতটা হিসেব করে দিতে গরিবকে আর বন্ধন লোন নিতে হতো না গ্রুপ লোন নিতে হতো না আপনাদের মেদিনীপুরের খবর জানি না আমার বর্তমানে কুরবানির দিনে সকালবেলায় গরু জবাই হয়েছে নামাজের আগে গোশ বিক্রি হয়েছে কসাই বিক্রি করেছে গরু জবাই করে কেন গরিবরা গোশ কিনেছে বহু গ্রামে হয়েছে এটার জন্য যত পাপ হবে সেই গরিব গুলো লয় সেই গ্রামের বড় লোকরা পাপী হবে যাদিকে আল্লাহ মাল দিয়েছে কেন তুমি একটা গরু কিনেছো কুরবানি দিয়েছো তুমি চারটা গরু কিনে আরো তিনটে গরু গরিব দিকে বেঁটে দিলে না এটা তোরা 10 জন নিয়ে গিয়ে ভাগ করে নে এটা 20 জন ভাগ করে নে গ্রামে 15টা বড় লোক আছে 50,000 না হলে 1 লাখ করে যাকাত বেরিয়েছে যদি 15 জনের 1 লাখ করে যাকাত বের হয় কত হবে 15 জন আর 15 লাখ 5 লাখ টাকা বাইরের মাদ্রাসাগুলোকে দিয়ে দেন বেঁটে গ্রাম থেকে আর 10 লাখ টাকা রেখে দেন প্রতি বছর একটা করে গরিবের মেয়ের বিয়ে দিয়ে দেওয়া হবে 5 লাখ খরচ করে আর 5 লাখ টাকায় একটা করে গরিবের ঘর বানিয়ে দেওয়া হবে প্রতি বছর দুটো করে গরিবের উপকার করা হবে এতে লাভ হবে না ক্ষতি হবে তাড়াতাড়ি বলি লাভ যেমন আপনাকে বলে দিই যারা 40 এর খানা করেন মিলা 40 এ খানা করে আপনাদের ই হয় না বিরিয়ানি হয় না রান্না করে গোশ বিরিয়ানি গরু জবাই করে দাওয়াত দেওয়া হয় দাওয়াত দেওয়া হয় না হয় না সকলকে মসজিদে দাওয়াত দেয় না ঘরে 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 দাওয়াত দেয় ভাইকে দাওয়াত দিচ্ছে বোনাইকে দাওয়াত দিচ্ছে চাচাকে দাওয়াত দিচ্ছে জামাইকে দাওয়াত দিচ্ছে ফুফুকে দাওয়াত দিচ্ছে ফুফাকে দাওয়াত দিচ্ছে এমন ভাবে বাইক নিয়ে বেরিয়েছে দাওয়াত করতে মনে চর বাপের বিয়ে মানুষ মারা গেছে আমাদের উদ্দেশ্য হচ্ছে তার কবরে যেন নেকি পৌঁছাইতে কি না সবথেকে বড় বাপের রেখে যাওয়া সবথেকে দামি সদকা কি জানেন তার বাপের রেখে যাওয়া সম্পদ সেটা হচ্ছে নেক সলে ইমামদার সন্তান আজকে তো বলি এটা আমরা করতে পারি না বলে বহু বাপ অসহায় ছেলে নেক সন্তান তৈরি করতে পারেনি বলে বাপ মরে যাওয়ার পরে আমাদের মতো মলবিকে হায়ার করতে হয় কবর জিয়ারত করতে ঠিক কি না হুজুর একবার আমার বাপের কবরটা জিয়ারত করে দিবেন চলুন তো বলে না বলেন কথা বলে বাপের কবর জিয়ারত করার জন্য আমাদের মতো মলবিকে হায়ার করতে হয় এটাই হচ্ছে কষ্টের তুমি তোমার বাপের কবর জিয়ারত করতে পারবে তোমার বাপের জন্য দোয়া করার ক্ষমতা তোমার নাই মলবি হায়ার করতে হচ্ছে দোয়া করতে কিন্তু আমি বলে যাচ্ছি বাপের জন্য সন্তান যদি হাত তুলে তার চোখের পানিটা গালে গড়ানোর আগে আমার আল্লাহ দোয়া কবুল করবেন জোরে বলুন সুবহানাল্লাহ
যদি স্ত্রী মারা যায় স্বামী থেকে, স্বামী যদি স্ত্রীর জন্য দোয়া করে তার থেকে ভালো দোয়া পৃথিবীর কোন মোলবি মোল্লা পীর ফকিরের হতে পারে না। স্ত্রী যদি মরে যায় স্বামী যদি দোয়া করে স্ত্রীর জন্য স্বামীর থেকে বড় দোয়া পৃথিবীর আর কোন মোলবি মোল্লার হতে পারে না। আমার মুসলমান ভাই আপনি বিরিয়ানি খাবেন আমি বলে দিই 40,000 খরচ করবেন, সেই টাকাটা মসজিদে আর মাদ্রাসায় খরচ করে দিলে সাদকায়ে জারিয়া কিয়ামত পর্যন্ত তোমার বাবা নেকি পাবে। আর আমাকে যদি দাওয়াত করে মিলাদ করে খাওয়ান বিরিয়ানিটা খেয়েই বেরিয়ে বলবো শালা গোশটা ভালো হয়নি ছেঁচড়া ছিল, বাবুর্চিটা খেয়েছিল বলতো চালটা শক্ত, ঠিক ঠিক না এই বিচার করবো না করবো দিয়ে চলে যাব। কিন্তু হ্যাঁ আপনি কেন খাওয়াবেন না, আপনার বাপের উদ্দেশ্যে খাওয়ালে একমাত্র এতিম আর মিসকিন দিকে খাওয়া। কাকে বললাম কথা বলে, যদি বলে আমার গ্রামে এতিম মিসকিন নেই মাদ্রাসায় আছে না কথা বলো, মাদ্রাসায় আছে খাওয়া মাদ্রাসার তালবিলিম দিকে খাওয়া। আমি জানি মাদ্রাসায় খাওয়া ছেড়ে দিয়েছি কোন ভয়ে, কোন ভয়ে লোকরা আমাদেরকে লটারির টিকিটের টাকাও খাইয়ে দিয়েছে। হ্যাঁ আমার মাদ্রাসায় একজন এসে বলছে হুজুর ছেলে দিকে খাওয়াবো, আমি বললাম যে কি খাওয়াবে যা বলবে আমি বিরিয়ানি খাওয়াবো, বলে বিরিয়ানি, বলে হ্যাঁ বিরিয়ানি খাওয়াবো। আমি না আচ্ছা ঠিক আছে, মাস্টার সাহেবকে বললাম আমার যে হিসেব বাকি করে একটা ফর্দ করুন তো কত কি লাগবে, বলছে আমি বললাম কোন উদ্দেশ্যে খাওয়াবে বা, বলে হুজুর কেউ কি বলবেন না লটারিতে 2,00,000 করেছে, আমি না তোবা 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 হবে লটারির টাকা আমাদিকে আর আমার দোয়া কবুল হয় কথা বলো। হাওড়ার একটা ছেলে কি বলছি জানেন, হুজুর আপনিও হারাম খান মানে কেমন করে, বলে আপনি জলসাই যান আপনাকে যে খাওয়াচ্ছে যার বাড়িতে খানছে কি হালাল খাই, এর উত্তর আমার কাছে আছে। আচ্ছা আমি এখানে যে এলাম আমাকে যে খানা খাওয়ানোর দায়িত্ব ইমাম সাহেব, ঠিক কিনা কথা বলো, যদি ইমাম সাহেব আমাকে হারাম খাওয়ায় তো ইমাম সাহেব দেয় না আমি দেই, ইমাম সাহেব এই যেহেতু আমি উত্তর সিমলার কেউ কি চিনি না, চিনি কি মুখগুলো চিনছি ব্যক্তি চিনি না, তার কারবার কি তার ব্যবসা কি তার আখলাক কি চরিত্র আমি জানি না, থাকতে হবে এটা ইমাম সাহেব ভালো জানেন। তাইলে আমি যদি আপনার বাড়িতে আসি হালাল খাওয়ানোর দায়িত্ব আপনি মুসলিম হিসাবে ইমানদার হিসাবে আপনার দায়িত্ব আমার নয়, ঠিক কিনা কথা বলো, আপনি খাবেন ওটা আমি দায়ী নই, আপনি যদি হারাম খাওয়ান ওটার জন্য আপনার মেহমান পাপি হবে না মেজবান পাপি হয়ে যাবে, যে খাওয়াবে সে পাপি ইয়াসিন পাপি ওটা বুঝার ভুল। ওই জন্য যদি জেনে যাও আমি আমার মাদ্রাসায় খানা খাই চলুন যে কোনো সময় গিয়ে দেখতে পাবে, আমাকে বাড়ি থেকে মেহমান এলে আমি ফোনে বলে দিই মেহমান আসছে এলে আমাকে ডাকবে আমি বাড়িতে খানা খাই, সকালে নাস্তা করে আসি ক্লাস করি আবার দুপুরে চলে যাই খানা খেয়ে আরাম করে জোহরের সময় এসে নামাজ পড়ে ক্লাস করে বের হই জলসা মাদ্রাসায় খাই, কেন খাই না ওটার কারণ ওইটার কারণে খাই, লটারির পয়সাও দিয়ে দিবে সুদের পয়সাও দিয়ে দিবে চল্লিশে মরার খানাও খাইয়ে দিবে সদকাও খাই, ওই জন্য তো বরকত উঠে যাচ্ছে। এই তো কালকে কালকে বহু জায়গায় এই মহরমের গোশত দিয়ে ভাত বিলি করবে, কেন কিসের জন্য কে বলল করতে হবে আপনাকে মহরমের গোশত দিয়ে ভাত বিলি, আপনি খাওয়ান এতিম মিসকিনকে খাওয়া টাটকা গোশত খাওয়ান, খাওয়াতে তো ইসলামের শরীয়তে মানা নাই গরিবকে খাওয়াতে মানা আছে, কিন্তু আপনাকে বলে দিই শুনেলে যদি আপনাদের গ্রামে হয় যদি কেউ ভাত বিলি করে এটা বড়লোকদের ছেলেদের জন্য জায়েজ হবে না যদি সৎকার খানা হয়, উলামাদের জিজ্ঞেস করুন আমার মুসলমান ভাই, ওই জন্য আপনাকে খুব বেঁচে চলতে হবে সাবধানে চলবেন। এখানে মৃত ব্যক্তির নামে 3 দিনে 40 দিনে পালন করা সমন, অতিরিক্ত হারে মুনাফা লাভের উদ্দেশ্যে মূলধন ইনভেস্ট করা, দেখুন আমি বলি কয়েকটা বিষয়, আপনি যদি ব্যবসা করেন আমার একটা ব্যবসা আছে আপনি টাকা দিলেন আমাকে বললেন যে এই টাকাটা আপনার ব্যবসায় লাগান যা লাভ হবে আমাকে দিবেন হাফ হাফ,
যদি বলেন আমি খালি লাভ বুঝবো লস বুঝবো না, সম্পূর্ণ সুদ হারার অতিরিক্ত মুনাফা। আপনি পাঁচ টাকায় মাল কিনেছেন পুরোপুরি দশ টাকায় বেচছেন, শরীয়ত সম্মত দেয় নাই। আপনার যতটা প্রয়োজন ক্যারিং খরচ এক টাকা, এক টাকা লাভ করেন, পাঁচ থেকে কত হলো কথা বলো, ছয় দু টাকা লাভ করুন এই নিয়তে যে ওখান থেকে পঞ্চাশ পয়সা আমি কার জন্য, এতিম মিসকিন গরিব মাদ্রাসা মসজিদের জন্য আমি লাভ করছি, আর দেড় টাকা আমার পরিবারের জন্য খরচ করব, এই নিয়তে আপনি দু টাকা লাভ করবেন। তাইলে দুই আর একে কত হলো ক্যারিং খরচা, এক টাকা ক্যারিং করেছে দু টাকা লাভ করুন, তাইলে পাঁচ আর তিনে কত হলো আট টাকায় বেচুন। আপনি দেখলেন পেয়েছি যখন সালার গলাটা কেটে দিয়ে 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 আমি মোবাইলে দেখছিলাম একজন এসে বলছে ইংরেজিতে, মানে সে চুলগুলো সাদা সাদা কি বুঝলেন, চুলগুলো ইংরেজদের মতো একটু কটা পা, তো তার কাছে আম কিনতে গেছে, দিয়ে বলছে ইংরেজিতে বলছে যে আমটার দাম কত। ই তখন মনে মনে ভাবছে সালা এ ইংরেজ, বলে 1000 রুপিস কিলো। তখন বলছে আবে মাই হিন্দি জানতা হুঁ সমঝা, বলে নেই স্যার 40 রুপিয়া। ইউসুফ সালা ইংরেজ মনে করে ওকে 1000 টাকা কিলো বলছে, এ মাল মার খান কবরে, এইটা হওয়া যাবে না। আপনি রেট বেঁধে দিবেন এত টাকায়, একটা যদি ভিক্ষুক আসে তার জন্য এক রেট, একটা বাচ্চা ছেলে এলেও তার জন্য এই রেট। দ্বিতীয় নম্বর, যারা ব্যবসা করেন এক গ্রাম মাল কেউ কি কম দিবেন না, এক গ্রাম বেশি আপনার চলে যাক, আপনি কিয়ামতের দিনে লাভবান হবেন। কিন্তু যারা দাঁড়ি মারে, যারা মেরে নিবে, তাদের নেকি কেটে তাদেরকে দেওয়া হবে কিয়ামতের দিনে, এটা মাথায় রাখবেন। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ধর্ম সম্বন্ধে অর্জন জ্ঞান অর্জন করা, দেখুন সোশ্যাল মিডিয়ায় ইহুদি নাসারাদেরও বহু চক্রান্ত চলছে, ওখানে ইসলামের নাম করে তারাও কিছু পোস্ট করে। যেমন আপনাকে একটা উদাহরণ দিই, আমি কিছুদিন আগে একটা দেখেছিলাম, একটা পোস্ট এসেছিল যে নবীজি সুন্নত কি কি, বিবির সঙ্গে ভালো ব্যবহার করা সুন্নত, বিবির কাজে হাত লাগানো সুন্নত, বিবির কপালে চুম্বন খাওয়া সুন্নত, বিবির সঙ্গে বাইরে ঘুরতে গিয়ে ফুচকা খাওয়া সুন্নত। আমি বলি এটা কবে পেলে কোন হাদিস, নবী জামানে ফুচকা ছিল কথা বলে, এটা নেমক হারামদের একটা বড় চক্রান্ত, বিভ্রান্ত করে মিটিয়ে দাও। এরকম হাজারো বিভ্রান্ত আসছে, আপনাকে জানতে হবে যদি ফেসবুকে কোনো জিনিসটা দেখেন সেটা আপনার আলেমের সঙ্গে ইমামের সঙ্গে যোগাযোগ করুন, আপনার জানা মতো ভালো আলেমের সঙ্গে যোগাযোগ করুন, জিজ্ঞেস করুন এই জিনিসটা আমি ফেসবুকে দেখলাম এটা কি শরীয়ত সম্মত, এটা কি কোরআন হাদিসে আছে, স্টাডি করে তারপরে সেটার উপর আমল করবেন না হলে করবেন। যেমন বলে দিই